এবার আসি শুধু দশম দিনের মর্যাদা, পুরো মুহররম মাসের মর্যাদা গেল, দশম দিনের মর্যাদা। দশম দিনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানা আল মাযিয়া। আরাফার সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা রাখি তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার সিয়াম বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা রাখি যে তিনি এক বছরের সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার বরকত হচ্ছে এক বছর আগের এক বছর পরের দুই বছরের গুনাহ মাফ। আর আশুরা মুহররম মাসের দশম দিনে সিয়াম রাখার গুণ হচ্ছে, ফজিলত হচ্ছে, এক বছর অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। এই জায়গায় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আরাফার সিয়াম কেন এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ ক্ষমা হবে, আর আশুরার সিয়ামে কেন শুধু এক বছর আগের গুনাহ ক্ষমা হবে, এই কারণ বলতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার বাদায়ুল ফাওয়াইদ বইয়ে বলতেছেন যে আরাফা যেই মাসে সেই মাসটার নাম হচ্ছে জুলহাজ। জুলহাজ মাসের নয় তারিখকে আরাফার দিন বলা হয়। তো আরাফা যেই মাসে সেই মাসের আগের এক মাসও হারাম, সেই মাসের পরের এক মাসও হারাম। জুলহজ মাসের আগের মাস জুলকাদাও হারাম এবং জুলহজ মাসের পরের মাস মহরমও হারাম। এই জন্য জুলহজ মাসের আরাফার দিনে সিয়াম রাখার এত ফজিলত যে এক বছর আগের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন আর এক বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। আরেকটা কারণ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আশুরার সিয়াম হচ্ছে অতীত ধর্মগুলোর ইবাদত, শুধু ইসলাম ধর্মের নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশুরার সিয়াম রেখেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশুরার সিয়াম রেখেছেন, আর আরাফা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নির্দেশে। অতীতে কেউ আরাফার সিয়াম রাখতে এরকম পাওয়া যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সেহেতু তার বরকতে আরাফার এত মহান ফজিলত, আর আশুরা যেহেতু অতীত ধর্মগুলোর ইবাদত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত আরাফার চাইতে তার মর্যাদা একটু কম, তবুও কোনো অংশই কম নয়। অতীতের এক বছরের গুনাহ মাফ হওয়া কোনো অংশই কম নয়। যে হাদিসটা আমি এখন পাঠ করলাম যে আশুরার সিয়াম পালন করলে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, মুসলিমের 1162 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে কেন সিয়াম রাখতেন, এর কারণটা কি? আজকে যে ইতিহাস আমাদের মাঝে চর্চিত হওয়ার কথা, সেই ইতিহাস হারিয়ে গিয়ে আমরা অন্য ইতিহাসের পিছনে পড়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল ক্বাল قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء. رسول صلى الله عليه وسلم مدينة عشلن تني دخلن يهودي را محرم ماشر دوش طريق سيام رکھتے چه. رسول صلى الله عليه وسلم جگش کلن ما هذا کی اتا تارا بولو هذا يوم صالح اتك تي مهان دين برکت موئي دين اتم دين اي دين نجى الله بني اسرائيل من عدو وهم الله سبحانه وتعالى بنو اسرائيل کے موسى عليه الصلاة والسلام القوم কে ফেরাউনের মতো অত্যাচারী শাসকের অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা, তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াম রাখতেন। এখান থেকে একটা সূক্ষ্ম ইস্তিদলাল যে শুকরিয়া আদায় করণার্থে যেমন সিজদা দেওয়া যায়, তেমনি শুকরিয়া আদায় করণার্থে মানুষ সিয়ামও রাখতে পারে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দিনে সিয়াম রাখলেন যেই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসার বিষয়ে তো আমি বেশি হকদার তোমাদের চাইতে। আমি যেমন আল্লাহর নবী, মূসাও আল্লাহর নবী, আমরা পরস্পরে ভাই। তো মূসার খুশিতে আমি বেশি খুশি হব তোমাদের চাইতে, অতএব আমিও এই দিনে সিয়াম রাখব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে সিয়াম রাখা শুরু করলেন। পরবর্তীতে একটা হাদিস পাওয়া যায় যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি জীবিত থাকি তাহলে আগামী বছরও সিয়াম 9 তারিখেও সিয়াম রাখব। যদি জীবিত থাকি তাহলে আমি আগামী বছর শুধু 10 তারিখ নয়, 9 তারিখেও সিয়াম রাখব। তো এখানে কিছু যারা নাস্তিক আছে, যারা হাদিসের উপর অভিযোগ উত্থাপন করে, তারা কিছু অভিযোগ উত্থাপন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা আপনারা শুনেছেন, যে মদিনায় আসতেই আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন এই তোমরা এই দিনে কেন সিয়াম রাখছো। তো তারা বললো এই দিনে আল্লাহ আমাদের নাজাত দিয়েছিল ফেরাউন থেকে। তো আল্লাহ রাসূলও সিয়াম রাখা শুরু করলেন। তাহলে
তখনই তো আল্লাহ রাসূলের বুঝা উচিত ছিল যে এটা ইহুদিদের দিন, তাহলে তখন থেকেই তিনি বিরোধিতা করার নির্দেশ দিতেন যে তোমরা ইহুদিরা যেহেতু শুধু দশ তারিখে সিয়াম রাখে, তোমরা নয় তারিখেও রাখো, দশ তারিখেও রাখো তাদের বিরোধিতা করার জন্য। আল্লাহ রাসূল মৃত্যুর এক বছর আগে এসে কেন বলতেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর নয় তারিখেও সিয়াম রাখবো ইহুদিদের বিরোধিতা করার জন্য? অথচ যখন হিজরত করে গেছেন তখনই তিনি জানেন যে এটা ইহুদিদের দিন। কথা মনে হয় বুঝাতে পারিনি। হিজরত করার পরও আল্লাহ রাসূল প্রায় দশ বছর জীবিত ছিলেন, তাহলে প্রথম বছরেই তিনি জানছেন এটা ইহুদিদের দিন আর বিরোধিতা করার নির্দেশ দিচ্ছেন মৃত্যুর আগের বছরে। তো এর জবাবে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, বিশেষ করে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি কথা লিখেছেন তার বইয়ে যে كان النبي صلى الله عليه وسلم يحب موافقة أهل الكتاب فيما لم يؤمر به. رسول صلى الله عليه وسلم আহলুল কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন যেই বিষয়ে তার নিকটে কোনো নির্দেশ আসেনি, যেই বিষয়ে রাসূলের নিকটে কোনো ওহি অবতীর্ণ হয়নি সেই বিষয়ে তিনি আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা পছন্দ করতেন, কেননা তাদের দিনটাও আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন। إذا كان فيما يخالف فيه أهل الأوثان فلما فتحت مكة واشتهر أمر الإسلام أحب مخالفة أهل الكتاب. যখন তিনি মক্কা বিজয় করে নিলেন, মানে শেষ জীবনে যখন তিনি মক্কা বিজয় করে নিলেন এবং ইসলাম প্রসিদ্ধ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিলেন সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, ইসলাম ধর্মকে তাদের ধর্ম থেকে আলাদা একটা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করার জন্য নির্দেশ দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা শুরু করেন। এই কারণেই শেষ জীবনে তিনি বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করণার্থে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে নয় তারিখে ইনশাআল্লাহ সিয়াম রাখবো। সহিহ বুখারীর 1134 নম্বর হাদিস। সুতরাং হাদিসে কোনো সমস্যা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেই এই নির্দেশ প্রাপ্ত হয়েছেন, তাই তিনি ইচ্ছা পোষণ করেছেন যে আগামী বছর যদি জীবিত থাকি তাহলে নয় তারিখেও সিয়াম রাখবো। এই জন্য ইহুদিদের বিরোধিতা করণার্থে আমাদেরও উচিত নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখে সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, আশুরার এই মাহাত্ম্য এবং এই বরকতের আলোচনার পরে আশুরা সম্পর্কিত কিছু মাসলা মাসাইল আমাদের জানা উচিত। তারপর আশুরা সংক্রান্ত আরেকটি যে ইতিহাস আমাদের মাঝে প্রচলিত, কারবালার ইতিহাস, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। অনেকেই প্রশ্ন করেন, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তখন সময় ছিল আরাফার সময়, তখন প্রশ্ন করেছিলেন এবং এই প্রশ্নটা অনেকের মনে জাগে যে রমজানের কোনো কাজা সিয়াম যদি আমার বাকি থাকে তাহলে সেই কাজা সিয়াম আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে রাখতে পারি কিনা, যদি রাখি তাহলে কি কাজা সিয়ামও আদায় হবে এবং আশুরারও নেকি পাব? কথা মনে হয় বুঝাতে পারিনি। মহিলাদের অনেকেরই রমজানের কাজা সিয়াম বাকি থাকে, সে চাচ্ছে আশুরার দিনে সিয়াম রাখবে, নিয়ত করবে কাজা সিয়ামের, সে কি আশুরার নেকি পাবে না পাবে না? তো এই বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন যে ফতোয়া দিয়েছেন এবং আরো অনেক ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, যদি সে আশুরার নিয়ত করে সিয়াম রাখে তাহলে কাজা সিয়াম আদায় হবে না, কেননা কাজা সিয়াম ছিল ফরজ সিয়াম আর আশুরার সিয়াম হচ্ছে নফল সিয়াম। তবে যদি সে আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে যে রমজানের একটা দিন আমার কাজা ছিল, সেই কাজা সিয়ামের নিয়তে আজকে আশুরার দশম তারিখে আমি সিয়াম রাখতেছি, তাহলে আশা করা যায় আল্লাহর নিকটে কাজা তো আদায় হবেই, এতে কোনো সন্দেহ নাই, তবে আশা করা যায় আশুরার নেকিও সে পেয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এই ফতোয়া শেখ সালেহ আল উসাইমিন দিয়েছেন। এই ফতোয়ার ক্ষেত্রে যেগুলো বলা যায় যে নফল সিয়ামগুলো আছে, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, সেই সিয়ামগুলোর দিনে যদি কেউ কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে তাহলে তার কাজা সিয়াম আদায় হবে নিঃসন্দেহে, তবে আল্লাহর নিকটে আশা করা যায় সে আশুরা এবং আরাফার নেকিটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরো একটা বিষয় যে অনেকেই প্রশ্ন করেন যে যে নফল সিয়ামগুলো আছে এই নফল সিয়ামগুলো পার হয়ে যাওয়ার পর কি কাজা আদায় করা যাবে? আরাফার সিয়াম আমি রাখতে পারিনি, আমি আরাফার সিয়ামের কাজা রাখতে চাই, আশুরার সিয়াম পালন করতে পারিনি আর কাজা রাখতে চাই, জি না, এগুলোর কাজা আদায় করার প্রয়োজন না, এগুলো সময়ের সাথে খাস, যেই দিন সময় ছিল সেই দিনই রাখতে হবে, ওই দিন পার হয়ে গেছে আর ওর কাজা করার কোনো সুযোগ নাই। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে শুধু কি দশ তারিখে আমি সিয়াম রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তারিখেও রাখতে চেয়েছেন কিন্তু তিনি মারা গেছেন, রাখতে পারেননি।
তো মুহাদ্দিসিনে কিরাম ফতোয়া দিয়েছেন যে 9 এবং 10 তারিখ বা 10 এবং 11 তারিখ রাখা উত্তম উচিত। তবে কেউ যদি শুধু একদিনও রাখে রাখতে পারবে, সমস্যা নাই। আবার কেউ যদি 3 দিনও রাখতে চায়, ইমাম শাফি রাহমাহুল্লাহ তার কিতাব উলুমে 3 দিনও রাখার ফতোয়া বলেছেন জায়েজ, যে 9 তারিখেও সিয়াম রাখলো, 10 তারিখেও সিয়াম রাখলো, 11 তারিখেও সিয়াম রাখলো, কোনো সমস্যা নাই। আর যদি কেউ শুধু 10 তারিখে সিয়াম রাখতে চায় কোনো সমস্যা নাই। আর 9 এবং 10 তারিখে সিয়াম রাখা সর্বোত্তম উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে কথা উচ্চারিত হয়েছে সেই কথা অনুযায়ী 9 এবং 10 তারিখের সিয়াম রাখা সর্বোত্তম এবং প্রত্যেক মুসলমানের জন্য উচিত। এখানে আরেকটা কথা, যে হিজরি সাল শুরু হয় মুহররম মাস দিয়ে, যে মাসটা আমরা এখন আছি এই মাসে হিজরি সাল শুরু হয়েছে। যেমন 2017 সাল ডিসেম্বর মাসে শেষ হয়ে 2018 সাল জানুয়ারি মাসে শুরু হবে, তেমনি হিজরি 1438 সাল জুলহজ মাসে শেষ হয়ে হিজরি 1439 সাল এই যে মুহররম মাস, যে মুহররম মাসের আজকে 8 তারিখ, এই মুহররম মাসে হিজরি সাল শুরু হয়েছে। এই জন্য অনেকেই ভুল ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই মাসেই হিজরত করেছেন, এমনটা নয়। যেই মাস থেকে হিজরি সাল শুরু হয় সেই মাসে আল্লাহ রাসূল হিজরত করেছেন, এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করেছেন এরকম নয়, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে এই সাল গণনা চালু করেন, হিজরি সাল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সাথে পরামর্শ করে মুহররম মাস থেকে চালু করেন।